ভিম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবছর আমরা আমাদের এই অনুষ্ঠানের 25 বছর পূর্তি করছি। আমাদের একজন প্রিয় নায়িকা যার নাম হলো শবনম ফারিয়া, তিনি আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন। ফারিয়া কেমন আছো? বসে বসো, কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো না? কেমন লাগছে 25 বছরের ভিম মনোহর ইফতার অনুষ্ঠানে এসে? তোমার অনুভূতির কথা একটু বলো। খুবই ভালো লাগছে। আমি এসেই বলছিলাম যে আমিও গত 10 বছর ধরে নিয়মিত অনুষ্ঠানে আসছি, মানে এটা হচ্ছে আমাদের রোজার একটা পার্ট, এই রোজায় এই অনুষ্ঠানে যাব এবং সবার সাথে দেখা হবে। আর এখন কি কাজ নিয়ে ব্যস্ত আছো তুমি? এখন তো ঈদের নাটকের নিয়ে ব্যস্ত আছো। আর এবার আমার একটা পড়াশোনা শেষ করেছো? না, আমার মাস্টার্সটা শেষ হয়নি, লাস্ট সেমিস্টার আমার থিসিস শুরু হচ্ছে, তো এখন একটু পড়াশোনারও প্রেশার আছে। তাহলে চলো আমরা রান্না করতে করতে কিচেনে চলে যাই, সেখানে কথা বলি। আরে আমরা তো রোজার সময় আসলে অনেক কিছু রান্না করি, তা আজকে একটা মজাদার রান্না করি। আমরা শাহি ছোলা পুরি রান্না করব। এটার জন্য ডুবো তেল লাগবে, তেলটা একটু গরম করতে দিয়ে দিই, তারপরে একটা একটা করে সব দেখাবো। আচ্ছা, শাহি ছোলা পুরির জন্যে আমরা এই যে সাদা ছোলা যেটা সেটা সেদ্ধ করে রেখেছি, সামান্য লবণ দিয়ে সরিয়ে রাখি। এখানে ময়দা মাখিয়ে রেখেছি 250 গ্রাম। এটার মধ্যে একটু তেলও দেওয়া, একটু তেল দেওয়া জাস্ট, আর একটু লবণ দেওয়া, আর কিছু দিইনি। আর এমনি কেমন চলছে এই রোজার সময় খাওয়া দাওয়া? এবার চেষ্টা করছি যে একটু প্রত্যেক বারে তো ইফতারের সময় ভাবি যে একটু হেলদি খাবার খাবো, ভাজা পোড়া কম খাবো, কিন্তু সেটা কখনোই হয় না। রোজা মানে মনে হয় একটু ভাজা পোড়া তো খাবোই, না হলে তো আসলে ইফতার ইফতার ভাজা পোড়া না খেলে আসলে মনে হয় ইফতার মনে হয় না, ইফতার ইফতার মনে হয় না, সেটা সত্যি কথা। আর যখন গেস্ট আসে বেশি, থালা বাসন বেশি হয়ে যায়, তখন কি করো? ওই তো ভীম আমাদের একমাত্র ভরসা, একমাত্র ভরসা আমাদের সবার না, যে চকচকে তকতকে করে পরিষ্কার হয়। আর ভীম যেটা স্মার্ট লিকুইড বার, তার মধ্যে রয়েছে দ্বিগুণ শক্তি। এই কয়টা আমরা এখানে রাখলাম। প্রথমে বরং আমি একটা বেলি না, ময়দা লাগবে বেলার জন্যে, নিচ্ছি। আসলে পুরি তো আমরা অনেকভাবে বানাই, আজকে আমরা ছোলা দিয়ে করব। হ্যাঁ, এখানে দেখো বেলুনটা দিয়ে। আমি নিজেও আসলে হয় কি অনুষ্ঠান ছাড়া খুব যে একটা বেলাবেলি করি তাও না, হ্যাঁ তাও মোটামুটি আর কি গোলটোল হয়। অন্য রান্নাবান্না যেমন রেগুলার করা হয়, রুটি বা লুচি এগুলো আর কি বেলাবেলি একটু কমই করি, হয় না আসলে সময় হয় না বলে করি না। একটু দেখো একটু পুরো রাখলাম, এই একটা হলো, আরেকটা করি। তো মা যেগুলো বানায় ইফতারি, হ্যাঁ তার মধ্যে কোনটা ভাল লাগে ঘরে? মা একটা খুব স্পেশাল সালাদ বানায় সব ধরনের ফল সবজি এগুলো দিয়ে, সেটা এবং ওটা একটু টক ঝাল মিষ্টি হয়। আচ্ছা, সালাদটা হ্যাঁ একটু ফ্রুট চাট টাইপ হয় আর কি। হ্যাঁ, তো ওইটা আসলে মার হাতে সবাই খুব পছন্দ করে, আর রোজার মধ্যে একটু হেলদি খাবারও হয়। আর রোজার মধ্যে আসলে আমরা ভাজা পোড়া খেতে পছন্দ করি। আমাদের বাড়ি হচ্ছে মানে চাঁদপুর আর মানে কুমিল্লার পাশেই, তো আমরা তো একটু এমনিতেও একটু ভাজা পোড়া টাইপের খাবার। চাঁদপুরে তোমাদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, আমার শ্বশুর বাড়ি চাঁদপুরে। চাঁদপুরের মানুষ কি ভাজা পোড়া বেশি খায়? ভাজা পোড়া খেতে পছন্দ করে। হ্যাঁ, আর পিঠা বানায় অনেক রকমের, অনেক পিঠা বানায়। হ্যাঁ, তারপর মাছের দেশ। আর আমার মা আবার অনেক পিঠা বানায়, এটা হচ্ছে তাই, কেউ দাওয়াত দিলে বলে আম্মুকে জানকি আপনি একটু পিঠা বানায় নিয়ে এসেন। দেখো মানে মাখানোটা ভালো হলে হয় কি ভাজা মানে বেলাটা খুব ইজি হয়ে যায়। দেখো সবগুলোই গোল হয়েছে, তোমারটাও হবে। একটা দেখি গরম হয়েছে তেল, হ্যাঁ গরম হয়েছে, তাহলে ওই দুইটা তুমি করো, এগুলো আমি আমার চেয়ে ভালো বলতে পারো। অবশ্য তুমি সবসময় আসলে বলো যে রান্না করতে তোমার ভালোই লাগে, তাই না? হ্যাঁ, আমার মা আবার রান্না খুব করে, মানে খাওয়াটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, আমার দু বোন আছে, ওরাও খুব ভালো রান্না করে। হয়ে গেছে, আর লাগবে না বড় করতে। থ্যাংক ইউ। হ্যাঁ, আরেকটা করো না, তারপর আমরা ভাজবো সবগুলো। এদিকে আসো তুমি। হ্যাঁ, তুমি
যখন ভাজো আমি তারপর ছোলাটা রেডি করব হ্যাঁ দেখো এই যে এটা যেরকম হয়েছে না একদম ফুলে গেছে দেখো এরকম ভাজা হবে জিনিসটা ভাজবে তুমি ভাজো তাহলে আমি ছোলাটা একটু ঠিক করি আরেকটা দিয়ে দিই না দিয়ে দিই তাহলে ভাজো এটা নিজে নিজে ফুলবে দেখো দুই দিকটাই কিন্তু ফুলে যাবে একটু মচমচা হবে তা না হলে এটা ভালো লাগবে না তুমি একটা একটা আরেকটা দিয়ে দিই না এখানে আমরা এই যে 300 গ্রাম ছোলা রেখেছিলাম ছোলাটা দিয়ে দিলাম বাটির মধ্যে তারপরে এটার মধ্যে অনেক কিছু দিতে হবে অল্প লবণ দিচ্ছি ছোলা একটু লবণ ছিল তুমি কি ঝাল খাও হ্যাঁ তাহলে ঝালও দেবো একটু মচমচা ফোলা ফোলা না হলে আমাদের কাজটা হবে না আচ্ছা আমরা ক্রাশ করা শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি হ্যাঁ 4 চামচের 2 চামচ এখানে তারপরে কাঁচামরিচ দেবো 4টা কুচি ধনে পাতাও দিচ্ছি হ্যাঁ আর এটা যেহেতু আমরা বলছি শাহি পুদিনা পাতা কুচিও দিলাম আচ্ছা একটু পেঁয়াজও দেবো হ্যাঁ বেরেস্তা দেবো পেঁয়াজ দেবো পেঁয়াজ তো আমাদের মুখে ভালো লাগে একটু বেরেস্তাও দিলাম তারপরে কাঁচা পেঁয়াজ দিচ্ছি কুচি 2 টেবিল চামচ আমাদের এরকম ফোলা ফোলাই দরকার ওই একদিকে রাখো না হ্যাঁ ঠিক আছে দেখো হ্যাঁ এরকম ফোলা ফোলাই লাগবে আমাদের আর যেহেতু শাহি সেজন্য আমরা এটার মধ্যে কী করবো একটু পেস্তা বাদাম আর কিশমিশও দিচ্ছি যেটা শাহি শাহি ভাব আসবে আর এখানে 1 কাপ টক দই রেখেছি এটাও পুরো দিয়ে দেব এটার মধ্যে চিনি দিচ্ছি একটু হ্যাঁ টক দই দেওয়ার জন্যে আমি 4 চামচের 1 চামচ চিনি দিলাম এটা মাখালাম গন্ধটা তো পাচ্ছ ঝাল ঝাল টক টক হ্যাঁ আমি আর 2টা বরং দাও আমাকে চামচটা একটু হ্যাঁ দাঁড়া এই 2টা একটু আমি একটু ভাজি এই যে এটা দেওয়ার পর না একটুখানি যদি এরকম করো তুমি তাহলে জিনিসটা ভালো করে ফুলে যায় না ফুললে আমরা যেটা বলছি বাচ্চাই এই যে ছোলা পুরি না ওটা করতে পারবো না এই যে আর প্লেটটা একটু আনো আমার কাছে আনবে হ্যাঁ এখানে রাখো বরং এখানে রেখে দাও হ্যাঁ দেখো চুলে আবার গরম উত্তম এখন আমরা কী করবো কয়েকটা বানাবো এই যে এটা এরকম হ্যাঁ এখানে আমরা 4-5টা বরং তৈরি করি গরম দেখে আমি ছুরি দিয়ে কাটছি হ্যাঁ একটু গরম গরম আচ্ছা এরপরে এটার মধ্যে এরকম দেব এটা কিন্তু খেতে খুব ভাল লাগে ভাল লাগছে না দেখতে দেখতে তো খুবই ভাল লাগে খেতেও মজা এটা আমরা আবার মটরশুঁটি দিয়েও করতে পারি উপরে একটু চাটনি দিয়ে দেবো এখানে আমাদের পুদিনা পাতা আর তেঁতুলের চাটনি আছে সেটা আবার উপরে দিয়ে দেবো একটু এটা ইফতারি ছাড়াও মাঝে মাঝে বিকেলে হ্যাঁ বিকেলে নাস্তা হিসাবে খুব ভালো লাগবে তুমি যেখান থেকে এনেছিলে ফারিয়া ওইখানেই রাখো না চলো এখানে বসবে আমাদের দেশে এরকম অনুষ্ঠান খুবই কম হয় যেটা এত বছর ধরে চলে এবং দর্শক ভালোবাসে সো দর্শক এই অনুষ্ঠানটাকে ভালোবাসে দেখি এতদিন ধরে যাচ্ছে এবং আমিও আসছি আমি তো আমার মাকে দেখি কাগজ কলম নিয়ে বসে কি কি কতটুকু লিখে রাখে নতুন কিছু রেসিপি হলে নতুন রেসিপি হলে সো এটা আসলে আমাদের সব মা বোনরাই পছন্দ করে অনুষ্ঠানটা সো আপনার জন্য এবং এই অনুষ্ঠানের জন্য অনেক শুভকামনা এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ যে অনুষ্ঠানটাকে এত ভালোবাসার জন্য দর্শকদেরকে ঈদের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আপনার প্রিয় মানুষ এবং আশেপাশের সবাইকে নিয়ে এটা উদযাপন করুন আর তোমার জন্য আছে আমাদের কাছ থেকে একটা বিশেষ উপহার থ্যাংক ইউ শুভেচ্ছা উপহার এটা আর ফারিয়া এতক্ষণ আপনাদের শাহি ছোলা পুরি তৈরি করে দেখালাম আমার মনে হয় আজকের খাবার রান্নাটা আপনাদের সবার ভালো লেগেছে আমি কেকা ফেরদৌসি ভিম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার আগামীকাল সবার সঙ্গে দেখা হবে খুদা হাফেজ